বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণ, ছাঁটায় বন্ধ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাস সহ বেশ কিছু এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল 8:30 থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিকরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 বছরের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আর আরেকে সিরামিক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুপাশে দেখা দেয় দীর্ঘ যানজট। এদিকে 18 দফা দাবিতে সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এছাড়া কালিয়াকৈর ট্রান্সকম বেভারেজের 20 দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান।